আমি এখানে এক রঙের কাপড় নিয়েছি, হাফ গজ পরিমাণ। আর এখানে আমাদের প্রিন্টে কাপড় রয়েছে, টুকরো কাপড়, ঠিক আছে? তো আজকের ডিজাইনটি কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করব স্পেশালি। তো অনেক সময় দেখা যায় যে কাপড় কাটিং করার পরে সাইড থেকে কিন্তু অনেক কাপড় আমাদের বেঁচে যায়, তাই না? সেই কাপড় দিয়ে কিন্তু আপনারা চাইলে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি তৈরি করতে পারেন। তো এই কাপড়টি, প্রিন্টের কাপড়টিকে আমি সরিয়ে রাখবো। এক রঙের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমি একটু খেয়াল করে দেখুন, একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু কাপড় আমাদের এখানে আছে। আমাদের এখানে টোটাল কাপড়টি লম্বা হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের হাফ গজের থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি আছে, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি কতটুকু চওড়া নিয়েছে কাপড়টি। চওড়া আছে প্রায় 16.5 ইঞ্চি পরিমাণ। আর কাপড়টি কিন্তু একবার ভাঁজ করে দুই পাট করা আছে। এখন আমরা কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিব। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। একসঙ্গে আমাদের 2টি পার্ট কাটিং হবে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো এখান থেকে আমরা লম্বার মাপ নিব জামাটি। তো আমাদের এখানে টোটাল জামাটির লম্বা রয়েছে 20 ইঞ্চি পরিমাণ। আমি এখানে আরও 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় কুচি দেওয়ার জন্য অ্যাড করব, তাহলে টোটাল জামাটির লম্বা হবে 23 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? সেলাই করার পর থাকবে প্রায় 21.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু লম্বা নিতে চান তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা পুটের মাপ নিব। আমাদের পুট হচ্ছে এখানে 8, আটের অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি। তো যতটুকু পুট নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। এখান থেকে আমাদের বডি মাপ নিতে হবে। তো আমাদের এখানে বডি হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আর্মহোলের একটি শেপ দিয়ে দিব। এখান থেকে আমি চওড়ার মাপ নিচ্ছি। যতটুকু চওড়া আছে সবটুকু চওড়াই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো এই কর্নার পর্যন্ত এই দাগটি আমরা এভাবে মিলিয়ে দিব। এখান থেকে আমরা কিছুটা পরিমাণ ডাউন করে দিব। এখান থেকে গলা চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ। সামনে এবং পেছনে একই পরিমাণ গলা থাকবে, এর জন্য আমি 3 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এভাবে বক্স বানিয়ে দিতে হবে, রাউন্ড করে দিব। তো এখান থেকে আমি শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চিতে মার্কিং করছি এবং বাঁকা করে দাগটি আমাদের মিলিয়ে দিতে হবে। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব। মেলে নেওয়ার পর এখান থেকে আমাদের এখন একটি শেপ দিতে হবে এবং এখানে একটি মার্কিং করে দিচ্ছে। এখানে কিন্তু একটি ফিতা অ্যাটাচড হবে। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এখানে আমাদের সেলাই করার সুবিধার জন্য এখানে ছোট্ট করে একটি কাট বসিয়ে দিতে হবে। তো সাইড থেকে যে টুকরো কাপড় বেঁচেছিল সেই কাপড়টুকু দিয়ে কিন্তু এখন আমরা নিচের অংশের কুচির কাপড় এবং গলার অংশের কুচির কাপড় এখান থেকে আমরা কাটিং করে নিব, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ড্রেস কাটিং করার পর সাইড থেকে কিন্তু অনেক কাটা কাপড় কিন্তু বের হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন। তো এভাবে রাখবো। রাখার পর কাপড়টি কিন্তু দেখুন দুই পাট করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টি কাটিং করে নিচ্ছে। আমি ঠিক একই রকমভাবে 3 টুকরো কাপড় এখানে কাটিং করে নিচ্ছে, ঠিক আছে? তো দেখুন আমাদের এরকম 3 টুকরো কাপড় কিন্তু কাটিং করা কমপ্লিট হয়েছে। আমি এই টুকরো কাপড় দিয়ে গলার অংশে এবং নিচে ঘেরের অংশে কুচি অ্যাটাচড করে নিব। তো প্রথমে আমাদের শোল্ডারটি জয়েন্ট করে নিতে হবে। তো নিচে কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি আর ওপরে কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমাদের শোল্ডারটি জয়েন্ট করে নিতে হবে। কাপড়টিকে এখন আমাদের এরকম সোজা সাইডে রাখতে হবে। তো সোজা সাইডে রাখার পর এখান থেকে এখন আমাদের কুচি কাপড়টি অ্যাটাচড করতে হবে। প্রথমেই টুকরো কাপড়গুলো জয়েন্ট দিয়ে বড় একটি কুচি কাপড় আমাদের তৈরি করে নিতে হবে। তো বড় করে কুচি কাপড় তৈরি করা হয়ে গিয়েছে। এখন যে কোনো এক সাইড থেকে কাপড়টিকে উল্টো সাইডে 2 বার ভাঁজ করে পুরো কাপড়টি সেলাই করে নিতে হবে। নিচের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো আর উপরের কাপড়টিকেও আমরা সোজা সাইডে রাখবো। 2টি কাপড় ভালো করে সেট করে এখন আমরা কুচিগুলো বসিয়ে নিব। তো যেহেতু আমাদের এখানে কাপড় পরিমাণটা কম ছিল, এর জন্য আমি এখানে হালকা করে কুচি বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে কুচি বসিয়ে দেবেন। অতিরিক্ত কাপড় কাটিং করে নিব। তো এখানে আমাদের এক রঙের একটু টুকরো কাপড় ছিল, এই কাপড়টুকু দিয়ে আমরা এখন বাঁকা করে পাইপিনের জন্য কাপড় কাটিং করে নিব, ঠিক আছে? তো এখান থেকে আমি এরকম বাঁকা করে কাপড়টি কাটিং করে নিচ্ছে। ছোট ছোট কাপড় কাটিং করে কিন্তু আমি এখানে জোড়া দিয়ে বড় একটি পাইপিনের কাপড় তৈরি করে নিব। তো আমি এখানে চওড়া নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ, কারণ চিকন করে পাইপিন দিব। আপনারা যদি একটু চওড়া করে পাইপিন দিতে চান সেক্ষেত্রে আপনাদের চওড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো এভাবে টুকরো কাপড়গুলো জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিনের কাপড় তৈরি করে নিব। একটি কাপড়ের উপর আরেকটি কাপড় এভাবে রেখে কোনাকুনি আমরা সেলাই বসিয়ে দিচ্ছি। কাপড়টিকে কাটিং করে নিয়েছে। তো এইভাবে আমি কাপড় জয়েন্ট দিয়ে পাইপিনের কাপড় তৈরি করে নিব।
এখন আমরা জামার গলার সঙ্গে পাইপিনটি লাগিয়ে নিব। এর জন্য কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে আমরা পাইপিনটি অ্যাটাচ করব। তো পাইপিনের কাপড়টিকেও কিন্তু আমরা উল্টো সাইডে রাখবো, ঠিক আছে? এইভাবে কাপড়টির উপরে রেখে আমরা সাইড থেকে এখন সেলাই বসিয়ে দিব। অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিব। তো কাপড়টিকে আমরা এখন সোজা সাইডে নিয়ে আসবো। সোজা সাইডে নিয়ে এসে কাপড়টিকে এরকম করে ডাবল ভাঁজ করব এবং এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমাদের চিকন করে পাইপিনটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের নিচে ঘেরের অংশে কুচিগুলো বসিয়ে নিতে হবে। তো জামার কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে আর কুচি কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা কুচিগুলো বসিয়ে নিব। তো কিছুটা অংশ বাদ রেখে কিন্তু আমাদের কুচিগুলো বসিয়ে নিতে হবে। অতিরিক্ত কাপড় কাটিং করে নিব এবং একই রকম ভাবে অপর পাটেও কিন্তু আমরা কুচিগুলো বসিয়ে নিব। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখা আছে আর উপরে কুচি কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। এখন আমরা কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসব এবং এর উপরে চাপ সেলাই বসিয়ে দিব। একই রকম ভাবে কিন্তু অপর পাটেও আমাদের চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা এখন ফিতাটিকে অ্যাটাচ করব। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং এই সাইড থেকেও কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে মার্কিং করব, ঠিক আছে? আর এর জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া রয়েছে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা রয়েছে এখানে প্রায় 9 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে আমরা উল্টো সাইডে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করব এবং সাইড থেকে সেলাই বসিয়ে দিব। কাপড়টিকে এভাবে আমরা এখন উল্টিয়ে নিব। উল্টিয়ে সোজা সাইড নিয়ে এসেছি এবং ভালো ফিনিশিংয়ের জন্য আয়রন করে নিতে হবে। তো জামার কাপড়টিকে আমাদের এখন উল্টো সাইডে রাখতে হবে। উল্টো সাইডে রেখে ফিতাটিকে আমরা এইভাবে রাখবো। এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে একই রকমভাবে অপর সাইডটিও আমরা সেলাই করে নেব। জামা কাপড়টিকে এভাবে রেখে দেন এই সাইড থেকেও আমরা সেলাইটি করে নিচ্ছি। তো আর্মহোলের এই সাইডে আমাদের পাইপিং অ্যাটাচ করে নিতে হবে। জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো আর পাইপিনের কাপড়টিকেও আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নিব। অতিরিক্ত কাপড় কাটিং করে নিব। কাপড়টিকে এখন আমাদের সোজা সাইডে নিয়ে আসতে হবে এবং ডাবল ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব। তো দুটি কাপড় আমরা ভালো করে সেট করে ধরে উল্টো সাইডে কিন্তু ফিটিংটি করতে হবে। একই রকমভাবে অপর সাইড থেকে আমাদের ফিটিংটি করে নিতে হবে। তো দেখুন আমাদের বাচ্চাদের ডিজাইনের জামাটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি আজকের পর থেকে আপনারা টুকরো কাপড় কোনোভাবেই ফেলে দিবেন না। আপনারা চাইলে কিন্তু টুকরো কাপড় দিয়ে বিভিন্ন ধরনের স্টাইলিশ জামা বা ডিজাইনার জামা কিন্তু ঘরে বসে তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।